Hello guys, welcome back to our channel ANTAJIT'S Vlog. আমি অন্তর এসে গেছি তোমাদের সাথে কথা বলতে নতুন কোন ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দিনটা সবার খুব ভালো কাটুক। তো আজকে সবাই জানো 23 জানুয়ারি আজকে সুভাষচন্দ্রের জন্মদিন। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাকে প্রণাম করি এবং সবাই যাতে তার আদর্শে আদর্শিত হতে পারে তো এই কামনাই করি। সবাই ভালো থেকো আর আজকে নতুন ব্লগে কি কি আনছি সবকিছু দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড লাইক সাবস্ক্রাইব। তো সকাল সকাল পিকু ডাকতে এসে গেছে আমাকে। তো চলো আজ দেখি কি কি করা যায় সারাদিন। ডিঙ্কু ছোট বলে সবাই হ্যালো বলে দাও। একটা ক্লাবের পতাকা একটা জাতীয় পতাকা। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবসে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের ক্লাবের সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়। বন্দে মাতরম বন্দে মাতরম জয় 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 জয়। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ সবাই একটু পোজ দিচ্ছে। এই যে এটা হচ্ছে মাইনক্রাফট প্লেয়ার, এই যে আমাদের সবাই আছে ডালিয়া আলু সেদ্ধ আর ঘি তা বাড়িতে বানানো। শম্ভু ডালিয়া তো এরকম খাসনি কোনোদিন, খেয়ে দেখ কেমন হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম নেই, রিভিউ কেমন আছে? অসাধারণ। কেমন বল এবার, ভালো না? এই ঘিটার গন্ধটা পেয়েছিস? বাড়িতে বানিয়েছি কাল পাখি বন্ধু। তুমি আর কিছু মন্তব্য? মন্তব্য সবাই এটা যাতে খায়। এটা খাওয়া ভালো সেটা বলো। এটা খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর বিশেষ করে যাদের দাঁত নেই তাদের তো কোনো অসুবিধা। অত বড় চামচ দিন যেহেতু আমরা দুজনেরই তাই জন্য সেদিন করে নিয়ে আসি। তো তোমাদের দেখাবো কি কি শাড়ি আমি নিয়েছি, কারণ সরস্বতী পুজো তো সবারই অর্ডার ছিল বেশি করে। তো আর্ধেক জনের দেওয়া হয়ে গেছে, ফটো তোলা হয়নি আমার, তো বাকিদের গুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে এই শাড়িগুলো রয়েছে, তো আর্ধেকগুলো দেওয়া হয়ে গেছে ডেলিভারি, আর এইগুলো আজকে দেবো এখন আমি। তো এখানে একটা বাচ্চাদের শাড়ি রয়েছে, জামদানি শাড়ি সরস্বতী পুজোয় বাচ্চা পরবে বলে, আর কয়েকটা ব্রোকেট রয়েছে, ব্রোকেট তো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই সব কেলা কটন বেগমপুরি খাদি জামদানি সব রয়েছে, ব্লাউজ রয়েছে একটা। ব্লাউজ বানানো দিতে যাবো, কোন সরস্বতী পুজোতে একটা শাড়ি পরবো, ওর জন্য তার জন্য একটু লেসও কিনেছি তোমাদের দেখাবো। দেখো আর এই কাকিমা এত ভালো ব্লাউজ বানায়, খুব সুন্দর ফিটিংস করে। এই দেখো এই লেসগুলো কিনেছি আজকে, খুব সুন্দর।
A few moments later. বাজার থেকে চলে এসেছি এখন বাইরে কয়েকটা জিনিস কিনেছি দেখাবো দেখা সংসারের জিনিস দেখা আদা পেঁয়াজ লেবু এদিকে আদা রসুন এইগুলো আজ কেনা হয়েছে কারণ আমার খুব ইচ্ছে ছিল 23 জানুয়ারিতে বাচ্চাদেরকে কিছু দেওয়ার কিন্তু আমি টাইমের জন্য কিনতে পারিনি তাই এগুলো কিনেছি 26 জানুয়ারিতে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে পেন গিফট করব কারণ আমার খুব শখ ছিল দেওয়ার বাচ্চাদের অ্যাকচুয়ালি তো যেটি নিয়ে আমার সামর্থ্য আমি দিচ্ছি ওদেরকে ঠিক আছে এবার রান্না করি 1:30 বাজে রান্না করা হয়নি এখনো বাজার থেকে সবে আসলাম এখন মাংস হবে ভাত হবে আর দেখি কি করা যায় কারণ আমার শাশুড়ি মা মাংস খান না এটা থুতু থুতু চলো বলটা দেখি মাখন চা মাখন চা মাখন 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 আজ আমি বুড়ো বসে বায়না ধরেছি যে কলা পাতা দিয়ে আমার খেতে হবে থালাতে খেলে হবে না তো যাই হোক বউয়ের কান্নাকাটি শুনেই এক প্রকার আমার বর কলা গাছে কলা পাতা কাটতে গেছে তো কলা পাতা দিয়ে খাওয়ার যে কি মজা একটা কারণ ছোটোবেলাতে দেখতাম আমাদের বাড়িতে মাংস হলেই আমরা তিন বোন তো তিন বোনেরই মাংস হলেই কলা পাতা দিয়ে খেতেই হবে এ দেখুন এই গাছগুলো বাবা লাগিয়ে দিয়ে গেছে সেগুলো তো মুকুল এসেছে কি সুন্দর এটা মনে হয় সম্ভব আল শংস গাছ কারণ রাজারা খেতো আমিও নাম শুনেছি তো বাবাকে বলেছিলাম যে বাবা তুমি এটা লাগিয়ে দিও ওই গাছ তো বাবা ওই গাছই মনে হয় এইটা মনে হয় ওই গাছটাই ঠিক এখন কলা পাতা কাটছে এইবার পাতা কেটে ধুয়ে তারপর আমরা সবাই স্নান বান করবো করে খাবো অরবি তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি হ্যাঁ ছুটির দিন চিকেন আমাদের সাথে যাবি ওখানে ছুড়ে মারবো একটা দুটো খাওয়া তো এখন বাজে 4:30 এখন আমাদের দুপুরের খাবার কেমন আছে শম্ভু ভালো চিকেনটা কেমন হয়েছে বলো ও তুই ওটা এক্সট্রা ভাতও নিয়েছিস আসলে মাংস একটু ভাত দিয়ে না খেলে হয় না তাই তো ঠিক আছে স্যার কেমন আছে দারুন দারুন আটু দেবো না নো না বলো অনেকটা বেশি নিয়ে যাচ্ছে তাহলে তুমি তুলে দাও একটু নিয়ে আমাকে এটু তুলে দেওয়ার পর দেবো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়া পর আবার একটু শুয়ে নিয়েছিলাম শুয়ে আবার সন্ধ্যাবেলা উঠেছি মা চা করলো চা খেলাম আর তোমার দাদা হয়ে গেছে ক্লাবে ও তোর পিকনিক আছে ক্লাবের থেকে আজকে তো ও ক্লাবের ওখানেই ব্যস্ত সারাদিন এই আনা ওই আনা যাই হোক আর হচ্ছে আমি একটু শুয়েছিলাম কিন্তু এত গলা ব্যথা মানে টনসিলগুলো দেখতে পাচ্ছ তোমরা এত ফুলেছে এই পুরো মুখটুক এগুলো পর্যন্ত ফুলে গেছে যন্ত্রণা আমি কথা পর্যন্ত বলতে পারছি না জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কিন্তু কী করবো মানে এতটাই কষ্ট হচ্ছে কথা বলতে তো আমি যে আজকে ভিডিওটা বেশি লেন্দি করলাম না খুবই অসুবিধা হচ্ছে আমার কথা বলতে কারণ তোমাদের সাথে ভিডিও করলে শুধু তো সব কিছু দেখানো হয় না কথাও বলতে তোমাদের সাথে তো সেই কথা যদি না হয় তাহলে পরে ভিডিওটা কী করার হলো যাই হোক তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আজকে 23 তারিখের ব্লগটা ওটা আমি আজকে এডিট করতে পারিনি বলে আমি 24 তারিখে এটা পোস্ট করবো তো তোমরা অবশ্যই দেখে জানিও ভিডিওটি কেমন লাগলো তো এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও তো আজকের জন্য এখানেই টাটা বলছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থেকো সবাই